ওয়েলকাম টু এভরিওয়ান ইন মাই চ্যানেল MMEducare। তোমাদের দেখো আজ তোমাদের 2014 এবং 17 যে সমস্ত প্রাইমারি টেট ক্যান্ডিডেট পাস করেছিলে বা ইন্টারভিউ দিয়েছো বা যাদের বাকি আছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেখানে তোমাদের ফাইনাল কাট অফ কত হবে ইন্টারভিউর পরে এবং যেখানে সিট সংখ্যা অনেকটা বেড়েছে এবং পরবর্তীকালে সম্পন্ন হতে হতে হয়তো আরওটা বাড়বে এবং যেখানে ইন সার্ভিস টিচারদেরকে আপাতত স্টে দেওয়া হয়েছে এবং ডিএলএড এবং বিএড সংক্রান্ত যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছে তার রায়টা শেষ পর্যন্ত কবে দিবে এবং কি হতে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। তাহলে দেখো প্রথমে আসি ডিএলএড এবং বিএড সম্পর্কে যে মামলাটা হাইকোর্টে সুপ্রিম কোর্টে হয়েছিল এবং তার কিন্তু 10ই জানুয়ারি লাস্ট শুনানি হয়ে গেছে এবং রায়দানটা বাকি আছে যেটা 3 মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা, মানে এপ্রিলের 10 তারিখের মধ্যে, সম্ভবত এটা মার্চের মধ্যে সে রায়টা দিয়ে দেবে এবং সেইখানে ডিএলএড এবং বিএডের যে রায়টা হতে চলেছে সে সম্ভবত দেখবে দুইজনকে, মানে ডিএলএড এবং বিএড দুজনকে সমান চান্স দেওয়া হবে। হয়তো বিএডদের পক্ষে একটা রায় এমনও আসতে পারে যে যাদের বিএড করা রয়েছে তাদের হয়তো এক্সট্রা 6 মাসে একটা ব্রিজ কোর্স করতে হতে পারে, যেটা ত্রিপুরা সরকার তাদের প্রাইমারি টেট ক্যান্ডিডেটের জন্য ওইটা নিয়মটা চালু করেছে যে যারা বিএড পাসদেরকেও চান্স দেওয়া হয়েছে প্রাইমারিতে এবং তাদের 6 মাস এক্সট্রা ব্রিজ কোর্স করতে হচ্ছে। তাহলে রায় যাই হোক সুযোগ দুজনের পক্ষে আছে, হতাশ হবার পরও কোনো কারণ নেই, দুজনে আশা করি চান্স পাবে। এইবার চলে আসছি দেখো তোমাদের যে 2014 এবং 17 যারা টেট পরীক্ষায় ইন্টারভিউ দিচ্ছ তাদের অ্যাপ্লিকেশন কত পড়েছিল 36,000 মতো, কিন্তু এর মধ্যে কিন্তু বলা হয়েছে যে যারা ইন সার্ভিস টিচার ফর্ম ফিল আপ করেছিলে বা ইন্টারভিউ দিয়েছে বা দিচ্ছে বা দিবে তাদের কিন্তু নিয়োগে স্টে অর্ডার দেওয়া হয়েছে, মানে তারা পরবর্তী ধাপে এগোতে পারবে না অন্ততপক্ষে ডিসেম্বর পর্যন্ত। তাহলে ওদের পুরোপুরি বাদই দেওয়া হোক, পরবর্তীকালে যখন রায় নতুন করে বেরোবে তখন দেখা যাবে। এবার দেখো তোমাদের কিন্তু ভ্যাকান্সি কত ছিল, ভ্যাকান্সি ছিল কিন্তু 11,765 মতো এবং রিসেন্ট ভ্যাকান্সি কিছু বেড়েছে যেমন 739টা মতো, তাহলে বর্তমানে ভ্যাকান্সি হলো 5,012,504 মতো এবং সেটা শেষ পর্যন্ত রিক্রুট হতে হতে হয়তো আরও কিছু বাড়বে এবং 13,000 মতো সিট হবে। এবং যেখানে 36,000 ফর্ম জমা পড়েছিল বা অ্যাপ্লিকেশন হয়েছে তার মধ্যে কিন্তু যদি কিছু ইন সার্ভিস বাদও যায় তাহলে মোটামুটি 30-32 মতো তোমাদের পড়ে থাকছে, যার মধ্যে 13,000 নেওয়া হয়, মানে দুটো বা আড়াইটার মধ্যে কিন্তু একজনকে নেওয়া হবে। এইবার দেখে নাও যে তোমরা কাদের কিন্তু চান্স কত থাকবে বা কাট অফ কত হতে চলেছে। দেখো আগে থেকে বলে রাখি তোমাদের তোমাদের যে 2014 যে রিক্রুট 17-তে হয়েছিল সেখানে কিন্তু কাট অফ ছিল কিন্তু জেনারেলদের কত ছিল 29.031, ওবিসি এ ছিল 27.61, ওবিসি বি ছিল 28.471, এসসি 25.86 এবং এসটি ছিল 22.84 এবং পিএইচ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সেরকম কোনো ডাটা উল্লেখ নেই, মোটামুটি এসসি বা এসটি ধারে কাছেও থাকে, মোটামুটি 24-25 মতো কাট অফ হয়েছিল। এবার দেখো যেহেতু 14 রিক্রুট হয়ে গেছে সেই সময় কিন্তু উচ্চ মাধ্যমিকে অত হারে নম্বর পেত না, 2014 যে রিক্রুট 17-তে হয়েছিল সেখানে কিন্তু মাধ্যমিকে মোটামুটি 60% বা 70% মানে স্কোরটা ভালোই হতো এবং উচ্চ মাধ্যমিকে কিন্তু 90%-এর ওপর কিন্তু হিউজ পরিমাণ নম্বর পাওয়া যেত না, যেটা রিসেন্ট 2-3 বছর বা 4 বছর ধরে হচ্ছে, মানে ওর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা অলরেডি চাকরি পেয়ে গেছে। তাহলে কিন্তু যেগুলো বাকি আছে ওদের মধ্যে কিন্তু কাট অফটা খুব একটা বেশি হওয়ার সম্ভাবনা কম, কারণ ট্রেনিংয়ের তো এভারেজ নম্বর একটা 80-85 নম্বর সবাই কম বেশি পাচ্ছে। এইবার চলে আসছি যে কাট অফ যেহেতু বললাম 14-র কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা অনেকটাই আগে, শুধুমাত্র পড়ে 17-র মধ্যে কিছু স্টুডেন্ট রয়েছে যাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের স্কোরটা বেশি কিন্তু তাদের সংখ্যা কিন্তু খুবই কম, তাহলে ওই নিয়ে খুব একটা টেনশন করা কিছু নাই। এবার তোমাদের একটা দেখিয়ে দিই যে একটা জেনারেল স্টুডেন্টের কাট অফ কত হতে পারে, তাহলে মোটামুটি আমি একজনের হিসাবে ধরছি, ধরো কোনো একটা জেনারেল স্টুডেন্ট মনে করো সে টেটে পেয়েছে 100, কারণ টেটে 100 স্কোরটা কিন্তু এভারেজ স্টুডেন্টদের 90-এর কাছাকাছি বেশি হয়, 100-র ওপরে খুব কম হয়, তো আমি 100 বা 110-এর মধ্যে খুব একটা ডিফারেন্স হয় না। ধরো যদি কেউ 100 পায় বা 105-ও পায়, যদি ধরো কেউ 100 পেয়ে থাকে তাহলে তার স্কোরটা হচ্ছে 3.3, যদি কেউ মাধ্যমিকে আমি 70% ধরছি কারণ 70% নম্বর কিন্তু আগেকার দিনে 70% নম্বর কিন্তু তোলা খুব একটা সহজ নয়,
ঠিক আছে, 70% যদি কেউ পেয়েও থাকে তাহলে সে কত পাচ্ছে, 3.5। উচ্চ মাধ্যমিক কেউ 70% পেলে কত পাচ্ছে, সে পাচ্ছে 7। ট্রেনিং আমি এভারেজ 80 ধরছি, কারো 80 থেকে কমও আছে, 70% আছে, কারো হয়তো বেশি আছে, এভারেজ ধরছি আমি 80। 80% পেলে তার কত স্কোর হচ্ছে, 12। আর ইন্টারভিউ আমি এভারেজ ধরছি 5, কারণ 5-এর থেকে কেউ অনেক কমও পাবে, 2-3-4 পাবে, কেউ হয়তো 6-7 পাবে, মানে 8-এর ওপরে খুব খুব রেয়ার। 8-এর উপরে এর আগের বছর যা হয়েছে ওইটা তো পুরো বাদ দাও, মোটামুটি 5টা কিন্তু ধরতে হয় ভালো স্কোর, 6-7 হয়ে গেলে খুব ভালো, আর 8-9টা খুবই কম। তাহলে এই অনুযায়ী একটা এভারেজ স্টুডেন্টের মানে এইটা হলে পরে সে ধরো চান্স পেয়ে যাচ্ছে, যে কত স্কোর হচ্ছে 8, এখানে 5, 7, 14, 20, 2, 3, 30.8 যদি কেউ পেয়ে থাকে, বা যদি তার 2014 এবং 2017 ইন্টারভিউ দেওয়ার পরে এ স্কোরটা হয়, তাহলে ধরে রাখা ভালো যে এই নম্বরে কিন্তু সে কিন্তু অনায়াস চাকরি কিন্তু পাবে। তোমরা মিলিয়ে নিও, যখন তোমাদের রিক্রুট হবে তখন বলে রাখলাম 30.8-এ কোনো জেনারেল স্টুডেন্ট কিন্তু পাবে বা তাদের বৃথা হবে না। এইবার চলে আসছি যে জেনারেল থেকে আরম্ভ করে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কত কাট অফ হতে চলেছে। আগে বললাম কিন্তু তোমাদের 2014 কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট যেগুলো ভালো রেজাল্ট বা নম্বর পেয়েছে তাদের কিন্তু অলরেডি হয়ে গেছে, যাদের হয়নি তাদের কিন্তু পরীক্ষাটা এখন হচ্ছে, তাই কাট অফ কিন্তু খুব একটা বেশি হওয়ার সম্ভাবনা নেই, তাও কিছুটা বাড়িয়ে রাখছে যেহেতু এখানে 2017 স্টুডেন্ট ভরা আছে। তাহলে দেখে নাও, যদি তোমাদের গত বছর এ হয়ে থাকে, এবার সম্ভাব্য তোমাদের কাট অফ কিন্তু এবছর 30 থেকে 31-এর মধ্যে হতে চলেছে। ধরে রাখো যারা এর আশেপাশে পাবে তাদের কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু 100%, যদিও এইটা একদম ফাইনাল নয়, সম্ভাব্য তবু বলে রাখছি এর আশেপাশে কিন্তু তোমাদের কাট অফ হবে। এবার দেখে নাও ওবিসি এ, যেখানে গতবার ছিল 27.61, সেখানে সম্ভবত 28 থেকে 30, আমি 30টা ধরে রাখছি ম্যাক্সিমাম, মোটামুটি 28 থেকে 30 পেলে কিন্তু পেয়ে যাবে। এবার চলে আসছি ওবিসি বি, ওবিসি বি যেহেতু ওবিসি এর তুলনায় একটু নম্বর বেশি পেতে হয়, সেখানে 29.5 থেকে 30.5 আমি ধরে রাখছি এটা, এর মধ্যে হলে সে কিন্তু পেয়ে যাবে। এবার চলে আসছি এসসি, এসসি গতবার ছিল কত, 25.88, সেই তুলনায় এই বছর একটু বাড়বে, 26.5 থেকে মোটামুটি 27, এর মধ্যে হলে সম্ভাবনা থেকে যাচ্ছে। এবার এসটি, এসটির মোটামুটি এবছর 23.5 থেকে 25, মানে এসটি ক্যান্ডিডেট এমনি কম হয় এবং সেখানে কাট অফটাও খুবই কম থাকে, কাজে মোটামুটি এর মধ্যে স্কোর হলে সে কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এবং এও বলে রাখা ভালো যে কাট অফ মানে সবসময় নিম্ন স্কোর, মানে এর ম্যাক্সিমাম স্কোর অনেক বেশি হতে পারে, 35, 36, 37, 38 হতেই পারে, কিন্তু তাহলে মোটামুটি তোমাদের এর আশেপাশে যদি নম্বর থেকে থাকে তোমরা ধরে রাখো তোমাদের সম্ভাবনা কিন্তু প্রবল। এবার আসছি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা পিএইচদের, পিএইচদের দেখো মোটামুটি এসসি বা এসটির আশেপাশে তোমাদের নম্বর হলে পরে তোমাদের চান্স থেকে যাচ্ছে, মোটামুটি ধরে রাখো 25 থেকে যদি 28 তোমাদের স্কোর হয় আফটার ইন্টারভিউ, এই যে স্কোরটা দেখাচ্ছে এটা কিন্তু 50-এর মধ্যে, ঠিক আছে, মানে ইন্টারভিউ দেওয়ার পরে তোমাদের যদি এর আশেপাশে স্কোর হয়ে থাকে 25-এর বেশি, তাহলে কিন্তু তোমাদের নিয়োগ বা আমার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই তোমাদের যাদের ইন্টারভিউ হয়নি তোমরা চেষ্টা করো ইন্টারভিউটা বেশি ভালো দেওয়ার জন্য, এবং যাদের অলরেডি এরকম স্কোর হচ্ছে সম্ভাবনা তোমাদের কিন্তু অনেকটাই বেশি, যেহেতু তোমার এখানে সিট হচ্ছে 12,500 মতো এবং পরবর্তীকালে আরও কিছু বাড়বে, সেখানে মোটামুটি ধরে রাখো 13,000-এর কাছাকাছি হচ্ছে, তাহলে 30-32,000 ক্যান্ডিডেটের মধ্যে যদি 13,000 পাই সেখানে কিন্তু 2.5:1, মানে 2.5 হারে একজন করে পাবে চাকরি, তাহলে কিন্তু তোমাদের এর আশেপাশে স্কোর হলে তোমরা কিন্তু অনেকটাই সেফ। এবং আশা করছি 2023-এর লাস্টের মধ্যেই কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, তারপরে হয়তো 2022 যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের কিন্তু আস্তে আস্তে তাদের প্রক্রিয়াটাও শুরু হয়ে যাবে। তাহলে আশা করছি 2023-এর মধ্যে তোমাদের সম্পন্ন হয়ে যাচ্ছে। তাহলে আজকের মতো এইটুকুই, এবং পরবর্তী ভিডিওতে আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে।